तो हेलो गाइज वेलकम बैक विथ अनदर न्यू PUBG मोबाइल वीडियो। तो गाइज फाइनली हमें कथा मत एस गेजी गाइज PUBG मोबाइल अपडेट रिलेटेड पार्ट टू वीडियो नहीं। तो पार्ट वन वीडियो जरा देखो नहीं आई बटने आए तुम्हारा देखे नीते पर देखे जदि ना बुझते पे देखो यीडियो देखार पर आई होप जरा प्ले स्टोर थे अपडेट करते जाओ जरा एपल डिवाइस अपडेट करते जाओ जरा नर्माली शुद्ध एमुलेटर बदे गाइज तो एमुलेटर बदे अदार्स जो डिवाइस गाइज अपडेट 1.7 PUBG मोबाइल ग्लोबल वर्सन इजिली करते जस्ट वन क्लिके। तो वीडियो অবশ্যই অবশ্যই মন দিয়ে পুরোটা দেখো, স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। যাদের কাছে ডেটা বেশি আছে তাদের জন্যও দেখাবো, যাদের কাছে ডেটা কম আছে তাদের জন্যও দেখাবো। তো মেক শিওর ভিডিও যদি ভালো লাগে, যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে যাও, নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে যাও তোমার হয়েছে কি হয়নি। আর চ্যানেলে নিয়ে হলে জানো কি করতে হবে, সাবস্ক্রাইব মেরে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও রেগুলার তোমার চ্যানেলে পেয়ে যাবে। তো প্রথমত গাইজ ফার্স্ট অফ অল আমরা বলছি যে যাদের কাছে ডেটা লিমিটেড নয় মানে আনলিমিটেড ডেটা আছে, যারা নর্মালি মানে ব্রডব্যান্ড কানেকশন বলতে পারো এক প্রকার, তারা কি করবে গাইজ দেখো, নর্মালি যে কোনো ব্রাউজারে মোবাইল দিয়ে করবে। আমি পিসিতে দেখাচ্ছি, তোমার মোবাইল দিয়ে করবে। আমি ইন্ডিয়াতে থাকি তো সেহেতু আমাকে ভিপিএন কানেক্ট করতে হয়েছে, দেখতে হচ্ছে সিঙ্গাপুর ভিপিএন কানেক্ট করে রেখেছি, তোমরাও কানেক্ট করে রাখতে পারো যেহেতু তোমাদের ওখানে ব্যান যদি থেকে থাকে বাংলাদেশে যারা আছো তারা যদি দেখছো। একটা ভিপিএন কানেক্ট করো, পিসিতে হলে মোবাইলে হলেও কানেক্ট করো, যে কোনো ফ্রি ভিপিএন হয়েও চলবে। করে PUBGmobile.com ঢুকবে, PUBGmobile.com যেটা দেখেছি সেটা সার্চ করবে, যারা ইন্ডিয়ান ইউজার আছে তারাও, যারা বাংলাদেশি ইউজার আছে তারাও। সার্চ করার পরেই অফিসিয়াল PUBG মোবাইলের ওয়েবসাইট খুলবে, একটু লোড নেবে যেহেতু ভিপিএন কানেক্টেড আছে। তো লোড নেওয়ার পরেই আসল খেল শুরু। তো যাদের কাছে লিমিটেড নেট তারা কিন্তু এটা এই প্রসেসটা ফলো করো না, তাদের নেট অনেক ওয়েস্ট হবে। তো এখানে গাইজ দেখতে পাচ্ছ অ্যাপ স্টোরের লিঙ্ক আছে, একটা নর্মালি এপিকের লিঙ্ক আছে। আর এপিকে অনেকে বলছে এপিকে কি, এপিকে হলে অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশনগুলোকে একটা এপিকে বলে নাম মানে ওদের ফরম্যাটটা নাম হলো এপিকে। আর একটা কম্প্রেস ফাইল আছে, তো 690 MB 980 MB আর অ্যাপ স্টোরের লিঙ্ক আছে। আমি এক এক করে লিঙ্কগুলো খুলবো, দেখাবো কিভাবে তোমরা ডাউনলোড করবে ওয়ান ক্লিকে। এটা ভিপিএনে খোলার পরে যারা অ্যাপেল ডিভাইস যারা আইপ্যাড বা আইফোনে খুলবে জাস্ট অ্যাপ স্টোরের ওপর ক্লিক করলেই খুলে যাবে। আমি আলাদা ডিভাইস মানে আলাদা ট্যাবে খুলছি তোমাদের দেখানোর জন্য, ঠিক আছে। তো জাস্ট আলাদা ট্যাবে খুলবে, ভিপিএন আছে বলে ভাই খুবই স্লো, তো একটু লোড নেবে পেজটা। লোড নেওয়ার পরে অ্যাপেল স্টোরের পেজটা কেমন খুলবে আমি তোমার দেখাচ্ছি, আমি পরের ট্যাবে যাচ্ছি। তো এটা গাইজ দেখো, গাইজ অবশ্যই দেখে নেবে, পাবজি মোবাইল আর্কেন বলে নাম আসবে বিকজ আপডেট হয়ে গেছে, মানে আপডেট অ্যাপেল স্টোরেও এসে গেছে, অবশ্যই যাবে। জাস্ট এখানে ক্লিক করলে এখানে তোমার ডাউনলোড অপশান আসবে, যেহেতু আমি পিসিতে এখানে আর কোথায় ডাউনলোড করবো। নিচে ভার্সনটাও দেখে নেবে 1.7.0। তো অ্যাপেল ডিভাইসের প্রবলেম আশা করি সলভ, যে কোনো ডিভাইস অ্যাপেল ডিভাইস আইপ্যাড যেখানে হোক সেখান থেকে অ্যাপ স্টোর থেকে ইজিলি যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে ডাইরেক্টলি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করছো গাইজ, কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন নয়, এটা ওদের অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা দেখে নিতে পারো। এবার আসি মোবাইল ইউজার যারা আছো যাদের কাছে লিমিটেড নেট নয় আনলিমিটেড নেট আছে তারা, তো যাদের কাছে বেশি নেট আছে তারা এই বড়ো ফাইলটা নিতে পারো 980 MB। এটাকে জাস্ট ক্লিক করলেই তোমার মোবাইলে ডাউনলোড চালু হয়ে যাবে। তো এখানে আমি আলাদা ডিভাইসে খুলছি বিকজ আলাদা ট্যাবে খুলছি, সরি। তো তোমাদের দেখানোর জন্য আমার ডাউনলোডও চালু হয়ে যাবে সেটাও দেখিয়ে দিচ্ছি, একটুখানি লোড নিচ্ছে একই কারণ ওই ভিপিএনেরই জন্য। তো লোড নেওয়া মতে লেফট হ্যান্ড কর্নারে তোমরা দেখবে আমার ডিরেক্টলি এপিকে ফাইল মানে অ্যান্ড্রয়েড ফাইলটা ডাউনলোড হচ্ছে, দেখো লেফট হ্যান্ড কর্নারে 690 MB ফাইলটা, 690 না 980 MB ফাইলটা, এটা বড় ফাইলটা দেখো ডাউনলোড হচ্ছে। আর পাবজি মোবাইল গ্লোবাল 1.0 এটা লেখা থাকবে, তো এটা দেখে নিও, এটা হলো অ্যান্ড্রয়েড ভার্সন, যারা বড় ফাইলটা ডাউনলোড করবে তাদের জন্য। তো আমি সব কটার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। এবার যারা লো এন্ড ডিভাইসে খেলো তাদের কম্প্রেস ফাইল লাগবে, ছোটো ফাইল লাগবে, অল্প নেট খরচা হবে, তো তারা লাস্ট লিঙ্কটা ক্লিক করে যেটা 680 MB লিঙ্কটা আছে সেটাও ডাইরেক্ট ক্লিক করলেই গাইজ তোমার ডাউনলোড অটোমেটিক হয়ে যাবে। এবার বলছি এটা কি ডাইরেক্ট তোমার গেম ইনস্টল আছে তার উপর ইনস্টল করবে, করতে পারো, বাট আমি রেকমেন্ড করবো অবশ্যই পুরোনো গেমটাকে আগে ডিলিট করে দাও, পুরোপুরি ডিলিট করে দাও মোবাইল দিয়ে। দেন গাইজ নতুন এই যে ভার্সনটা তোমার ডাউনলোড করছো এটাকে ইনস্টল করো, করলে একটু রিসোর্স হয়তো ডাউনলোড করতে হবে বাট করবে কি আছে, বাট গেমটা রিফ্রেশলি নতুনভাবে সব কিছু ডাউনলোড হবে তো ভালো চলবে আমার মতে। তো অবশ্যই যারা মোবাইল ইউজার অ্যান্ড্রয়েড ইউজার অ্যাপেল ইউজার দুটোই একই রকম কাজ, এটা হলো যাদের কাছে আনলিমিটেড নেট আছে তারা এই প্রসেসটা ফলো করবে। এবার আসছি প্লে স্টোর থেকে, তো প্লে স্টোর থেকে মানে মিনিমাম হয়তো অনেকেই ডাউনলোড করবে আমি জানি, সেই জন্য আমি প্রসেসটা রেখেছি। আর ভিডিও লেট হচ্ছে এই কারণেই, আমি বাংলাদেশে থাকি না গাইজ, তো আমি থাকি ইন্ডিয়াতে, আমার কিছু ভাই বন্ধু আছে তো তাদের কাছ থেকে আমি ক্লিপ ধার করে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে তোমরা বাংলাদেশে প্লে স্টোর দিয়ে পাবজি মোবাইল গ্লোবাল ভার্সন 1.7 আপডেট করবে, ঠিক আছে। তো এইটা গেল যাদের কাছে আনলিমিটেড নেট সবাই এই প্রসেসটা ফলো করে ডাউনলোড করে নিতে পারো, প্লে স্টোরে ঝামেলাই থাকবে না, ঠিক আছে, জাস্ট ওয়ান ক্লিক করবে আর ডাউনলোড হবে। তো এবার চলে আসি ডিরেক্টলি প্লে স্টোরে, তো আমি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি
সেই ভাইয়ের মোবাইল রেকর্ডে একটু কোয়ালিটি খারাপ, তো তোমরা ম্যানেজ করে নিও। প্রথমে প্লে স্টোরে যাবো, ডিরেক্টলি গিয়ে ভিপিএন সার্চ করো, ভিপিএন। আমি এখানে টার্বো ভিপিএনকেই বেশি ট্রাস্ট করি, তো সব ক্ষেত্রে এই কাজে দেয়, আমি টার্বো ভিপিএনটাই নিয়েছি। তো আমার অলরেডি ইনস্টল আছে, ভাইয়ের ফোন ইনস্টলই ছিল। তো ইনস্টল হওয়ার পরে কানেক্ট করবে, তো টার্বো ভিপিএন ইউএসএ সার্ভারই কানেক্ট করবে মেবি, আর অটোমেটিক ইউএসএ সার্ভারই কানেক্ট নেয়। তো যে কোনো নেটওয়ার্কে তুমি কানেক্ট করবে, মোস্টলি ইউএসএটা বেশি রেফার, আর নাহলে সিঙ্গাপুর, এই দুটোর মধ্যে তুমি কানেক্ট করতে পারো যে কোনো একটাতে। কানেক্টিং হতে হয়তো সময় লাগবে, তোমার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে কেমন কী কানেকশান নেবে না নেবে না। তো টার্বো ভিপিএন কানেক্ট হয়ে গেলে অনেকের এই ভিপিএন নাও কাজ করতে পারো, অন্য কোনো ভিপিএন ট্রাই করতে পারো। হয়ে যাওয়ার পরে ডিরেক্টলি চলে যাবো প্লে স্টোরে সেটিংসে। তো এখান থেকে আমি ডিরেক্টলি শর্টকাটে চলে যাচ্ছি অ্যাপ ইনফোতে। তো তোমরা তোমাদের ম্যানেজ অ্যাপ বা প্লে স্টোর ইনস্টল অ্যাপে গিয়ে জাস্ট এখানে দেখো ক্লিয়ার ডেটা, স্টোরেজ অপশানে গিয়ে ক্লিয়ার ক্যাচে অ্যান্ড ক্লিয়ার ডেটা। আমি ডাইরেক্ট ক্লিয়ার ডেটা করে দিলাম, অল ডেটা ক্লিয়ার হয়ে গেল পুরনো, ভিপিএন কানেক্ট থাকা অবস্থায় করবে। করার পরে ফের আমি যাবো প্লে স্টোরে, প্লে স্টোরটাকে রিওপেন করবে, যদি একান্ত রিওপেন করে ফের পাবজি মোবাইল সার্চ করবে। ঠিক আছে, আমি লোড নিচ্ছি একটু ভিপিএন কানেক্টের জন্য। তো এখানে লোড নেওয়ার পরে গাইস এখানে আবার সার্চ করবো, গাইস দেখো আমার কিন্তু তখন আপডেট আসেনি, আমি জাস্ট আবার সার্চ করব পাবজি মোবাইল, আমার অলরেডি গেম ইনস্টল আছে, নিচে গাইস দেখতেও পাচ্ছে এসে আছে সাজেস্টেডে। তো এখানে কি করতে হবে, জাস্ট আমি সার্চ করবো, ওপরে দেখো পাবজি মোবাইল, করলেই গাইস আমার প্লে স্টোরে দেখবে পাবজি মোবাইল 1.7 ভার্সন আপডেট এসে গেছে। তো এখানে গাইস তোমরা ক্লিয়ারলি দেখতে পাবে, দেখো আমার ভিপিএন কানেক্টেড আছে, দেখো আপডেট অপশান এসে গেছে। তো পাবজি মোবাইল আর্কেন বলে অপশান আছে, আর পাবজি মোবাইলে আগে ছিল রেজিস্ট্যান্ট বলে, এখন আর্কেন হয়ে যাবে। তো আর্কেনটা দেখে নিও, তাহলেই ভাববে তোমার আপডেট এসে গেছে। জাস্ট আপডেটে ক্লিক করবে, যাদের কাছে লিমিটেড ডেটা তাদের হয়তো 200 কত বা 300 এমবির আশেপাশে আপডেট দেবে, সেটা আপডেট করে নিও। তো দেখতে পাচ্ছি এখানে আমার নেট কানেক্টেড আছে, তো এখানে আপডেট ক্লিক করবো আর আমার আপডেট চালুও হয়ে যাবে, মানে ওই যে ভাই বন্ধুটা আমাকে হেল্প করেছে এটা তার রেকর্ডিং, সেখান থেকেই আমি তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমরা ক্লিয়ার হও যে হ্যাঁ আপডেট করা যাবে প্লে স্টোর থেকে। তো গাইস দেখো এখানে আপডেট হবে, আমি কিছুটা পোর্শন কেটে দিচ্ছি বিকজ এত আপডেট বা এই পোর্শনটা দেখি আমার মনে হয় না কোনো লাভ আছে। তো ডিরেক্টলি আপডেট হয়ে যাওয়ার পরে যত এমবি তোমার আপডেট দেখাবে দেখাবে, যদি একান্ত ভিপিএন কানেক্ট করার পরে আপডেট না আছে, তুমি এক কাজ করবে তোমার জিমেলটা সুইচ করবে, অন্য কোনো জিমেল দিয়ে লগ ইন করবে প্লে স্টোরে, তাহলেও দেখবে হয়ে যাওয়ার চান্স আছে। আর সবসময় গাইস ভেতরে যখন রিসোর্স বা যে কোনো প্যাক ভেতরে ডাউনলোড করবে, আমি বলবো রেকমেন্ড করো ভিপিএন থাকা অবস্থায় করো, তাহলে গাইস ফুল প্রপারলি হবে। তো এখানে দেখো প্লে অপশন ক্লিক করতেই গেম প্লে হয়ে গেছে। ঠিক আছে, প্লে হওয়ার পরে কিছু রিসোর্সেস প্যাক ডাউনলোড হবে তোমরা জানো। তো এখানে দেখো আপডেটিং, চেকিং ফর আপডেট বা সামথিং কিছু হ্যানা ত্যানা সব আসবে, আর সব কিছু গাইস ভিপিএন কানেক্ট করেই ডাউনলোড করার চেষ্টা করবে। তাহলে একটু স্লো হবে ডাউনলোড ঠিকই, বাট সব প্রপারলি হবে। যদি ভিপিএন কেটে দাও তাহলে কী হবে, মাঝখানে হয়তো কিছু মিসিং হয়ে গেলেও যেতে পারে আমার মতে, আমার এটাই মনে হয়। তো আমি রেকমেন্ড করবো ভিপিএন কানেক্ট করেই স্লো আপডেট হয় হোক, সব কিছু ফাইল এর ভিতরে করে। হ্যাঁ, গেম খুলে যাওয়ার পরে লগ ইন করে নেওয়ার পরে তুমি ভেতরের রিসোর্স প্যাকগুলো তুমি নর্মাল ডাউনলোড করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এখানে প্রিপেয়ারিং রিসোর্স হোক, যে কোনো রিসোর্স ফাইল তুমি ভিপিএন কানেক্ট করেই করবে, তাহলে ইজিলি হয়ে যাবে। দেখলে গাইস ইজিলি কীভাবে তুমি প্লে স্টোরে ডাউনলোড করবে, আই হোপ স্টেপ বাই স্টেপ তোমাদের বোঝাতে পেরেছি। তাও যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে ডিরেক্টলি মেসেজ করতে পারো, ইনস্টাগ্রামে ফেসবুক পেজে গিয়ে মেসেজ করতে পারো, আমি ফেসবুকেও অ্যাক্টিভ আছি, তো তোমরা ফেসবুক পেজ ফলো করে রাখতে পারো, লিঙ্ক সব ডিসক্রিপশনে দেওয়া আছে। আর এই ডাউনলোড লিঙ্ক আমি কম্প্রেস লিঙ্ক, টোটাল তিনটে লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি, একটা নর্মাল ডাউনলোড লিঙ্ক, একটা কম্প্রেস লিঙ্ক আর একটা আইওসের লিঙ্ক, তোমরা ওখান থেকে ডাইরেক্ট ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো, তোমাদের pubgmobile.com এ ঢুকতেও হবে না। ঠিক আছে, ডিসক্রিপশন চেক করো সব পেয়ে যাবে। তো আশা করি গাইস তোমাদের ভিডিও ভালো লেগেছে, হেল্পফুল হয়েছে, যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে যেও, নিচে কমেন্ট করে যেও তোমাদের হেল্প হয়েছে কি হয়নি, আর চ্যানেলে নিয়ে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও রেগুলার তোমরা চ্যানেলে পেয়ে যাবে, তো অবশ্যই অবশ্যই সাপোর্ট করো। তো আজকে ভিডিও গাইস আপাতত এটুকুই ছিল, পার্ট টু ভিডিও, আই হোপ তোমাদের সব কিছু ডাউট ক্লিয়ার। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।